রব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ أصحاب الجنة هم الفائزون الله تعالى বলছেন জান্নাত আর জাহান্নামের অধিবাসীরা সমান নয় জান্নাতি হবে যারা সফলকাম হবে তারা জাহান্নামী হবে যারা কপাল পোড়া হবে তারা জাহান্নাম হলো এমন এক কঠিন জায়গা যেখানে দুঃখের কোনো সীমা নাই কষ্টের কোনো সীমা পৃথিবীতে মানুষ অনেক সময় দুঃখ পায় কষ্ট পায় যাতনা পায় এই সকল দুঃখ কষ্ট যাতনার চাইতে জাহান্নামের দুঃখ কষ্ট অনেক বেশি যা মানুষ ধারণাও করতে পারবে না হাশরের মাঠে যখন সবগুলো মানুষকে রব্বুল আলামিন একত্রিত করবেন আল্লাহ তাআলা সব মানুষকে সম্বোধন করে বলবেন আজ পাপিষ্ঠ লোকগুলো আলাদা হয়ে যা আল্লাহ তাআলা বলবেন ওয়াম তাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ তাআলা বলবেন অপরাধীরা আলাদা হও বেনামাজি আলাদা হও সুদখোর আলাদা হও ঘুষখোর আলাদা হও জেনাখোর আলাদা হও পৃথিবীতে যারা আল্লাহর দ্বীনের সাথে বেয়াদবি করেছে আলাদা হও আলেমদের হাতে যারা হাত করে পুড়িয়েছে আলাদা হও আল্লাহ আলাদা করবেন পাপীগুলারে আলাদা করে দিবেন কারণ একটু পরে বিচার শুরু করবেন বিচারককে আল্লাহ আরো জোরে বলেন বিচারককে আল্লাহ আল্লাহর বিচারের সিস্টেমটা দেখেন দুনিয়ার বিচারের সাথে আল্লাহর বিচারের কোনো মিল নাই দুনিয়ার আদালতগুলোতে বিচার হয় জজ সাহেব থাকেন বিচারক থাকেন বিচারপতি থাকেন অ্যাডভোকেট সেখানে থাকে মামলার হেয়ারিং করে সাক্ষীদেরকে হাজির করে এজলাসের মধ্যে সাক্ষী আনে আসামির কাট করায় আসামিকে দাঁড় করায় আবার অনেক সময় দেখা যায় অপরাধী লোকেরা ক্ষমতার বলে তারপরে জামিন নিয়ে বের হয় আছে না নাই আহারে জামিনের অধিকার আলেম পায় না নায়িকা গায়িকা পায় দেখেন না নায়িকা গায়িকা কেসিনোওয়ালা জামিন নিয়ে বের হয় কিন্তু আলেমরা অপরাধ করতে পারে অপরাধ করলে রাষ্ট্র বিচার করবে আইন তার বিচার করবে কিন্তু যদি গায়িকা নায়িকা কেসিনোওয়ালা জামিনের অধিকার পায় সেই অধিকার আলেমেরও আছে অধিকার তারে দেওয়া লাগবে দুনিয়ার বিচার আর আল্লাহর বিচার হলো সম্পূর্ণ আলাদা দুনিয়ার বিচারে ছল চাতুরি আছে দুনিয়ার বিচারে টাকা আর ক্ষমতার কারণে দুই নম্বরের সুযোগ আছে কিন্তু আল্লাহর বিচারে দুই নম্বরের কোনো সুযোগ নাই এ কলিজার টুকরা যুবক ভাইয়েরা শোনো জাহান্নামমুখী জীবন কেন পরিচালনা করছো এই যৌবন বয়সে নামাজ ছেড়ে দিয়েছো মাদক গ্রহণ করে করে মোবাইলের ফেতনায় পড়ে পড়ে তোমার জীবনটাকে নষ্ট করে দিচ্ছ চরিত্রটাকে তুমি শেষ করে দিচ্ছ কোথায় যাচ্ছ ভাই ভালো করে শোনো তোমাকে একদিন যার সামনে হাজির হওয়া লাগবে তিনি কে আপনার সেই রব আপনার কাছ থেকে কেমনে বিচার নেবেন শুনেন কেমনে তিনি হিসাব করবেন আমার আল্লাহর বিচারের স্টাইলটা শুনেন এই দুনিয়াকে আল্লাহ আমাকে আর আপনাকে পাঠালেন এমনি এমনি আল্লাহ ছাইরা দেন নাই সব কিছুকে সংরক্ষণ করা হচ্ছে এমনি এমনি আমাদেরকে ছাইরা দেওয়া হয় নাই যা মন চায় তাই করবেন আর আল্লাহ সেগুলো নজরদারিতে আনবেন না আল্লাহ সেগুলো রেকর্ডিং এর ব্যবস্থা করবেন না এমনটা তো হতে পারে না আপনার ব্যবসা প্রতিষ্ঠানে চাকর আছে আপনি দেশের বাহিরে চলে গেলেন দেশের বাহিরে যাওয়ার পরে কর্মচারী যেন দুই নাম্বারই করতে না পারে সিসিটিভির ফুটেজ লাগিয়ে গিয়েছেন সিসিটিভি লাগাইয়া দুবাই গিয়েও দেখা যায় ব্যবসা প্রতিষ্ঠানের খবর রাখার সুযোগ আছে না নাই এখন এই সিসিটিভি বানানোর জন্য মানুষের মাথায় জ্ঞান দিয়েছে কি আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে মানুষ যদি এই কারবার ঘটাইতে পারে আমার আল্লাহ বুঝি আপনার সারা জীবনের কাজ কারবার গুলো রেকর্ড করে রাখতে পারে না আস্তে বলবেন না জোরে বলেন পারে কিনা রব্বুল আলামিন বলছেন তোমরা যে দুনিয়াতে আছো ও গোলাম তোমরা যা করো ভালো কাজ করো আর খারাপ কাজ করো সব আমি রেকর্ডিং এর ব্যবস্থা করেছি আমার ফেরেশতারা সব খাতার মধ্যে লিখতেছে হাশরের মাঠে যখন তোমরা আমার সামনে দাঁড়াবে
সবার হাতে হাতে আমলনামা ধরায়া দিবেন কি আল্লাহ আস্তে বলবেন না জোরে বলেন কি আল্লাহ আল্লাহ তাআলা বলছেন নামাজি মানুষ যারা মা-বাবার খেদমতকার যারা আল্লাহর দ্বীনের পথে জীবন পরিচালনা করেছে যারা পরহেজগার লোক যারা তাদের আমলের খাতা ডান হাতে সামন থেকে ডান হাতে দিবেন কি আল্লাহ অন্যদিকে বেনামাজি অশ্লীলতা আর বেহায়াপনায় নিমজ্জিত ব্যক্তি পাপিষ্ঠ আর গুনাহগার জাহান্নামী লোকদেরকে পেছন থেকে আমলের খাতা বাম হাতে দেওয়া হবে দুনিয়ায় যারা বামপন্থী ছিল বাম পথে শয়তানের পথে চলেছে এদেরকে আমলের খাতা পেছন থেকে বাম হাতে দেওয়া হবে ভালো করে শুনেন একজন পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার পরে খাতা যদি ক্লাসের মধ্যে শিক্ষক দেখায় বলেন তো খাতাটা দেখার পরে আনন্দ লাগে না খারাপ লাগে হ্যাঁ বুঝেন নাই কথা একজন খারাপ ছাত্র খাতার মধ্যে কিচ্ছু লিখে নাই অথবা যা লিখছে আবুল তাবুল লিখছে পরীক্ষায় পরীক্ষক তাকে শূন্য দিলেন ভালো নাম্বার পাইল না খাতাটা হাতে নেওয়ার পরে তার ভালো লাগবে না খারাপ লাগবে এই তো বুঝছেন আপনারা পাপিষ্ট বেনামাজি জাহান্নামী নাস্তিক মুরতাদ গুনাহগার জাহান্নামী লোকেরা পেছন থেকে যখন আমলের খাতা বাম হাতে পাবে বাম হাতে আমলের খাতা পাওয়ার উপরে তাদের অবস্থা কি হবে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 84 নম্বর সূরা সূরাতুল ইনশিকাকের 10 নম্বর আয়াতে বলছেন ওয়া আম্মামান উতিয়া কিতাবাহু ওয়ারা আযহারিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা রব্বুল আলামিন বলছেন আর পেছন থেকে বাম হাতে আমলের খাতা পাবে যারা নিজেদের ধ্বংস কামনা করবে তারা আল্লাহ বলছেন আমলের খাতা পাওয়ার পরে তারা নিজেরা অবাক হয়ে যাবে কারণ আমলের খাতায় এমন এক আমলের খাতা তার হাতে দেওয়া হবে কিচ্ছু সেখানে বাকি নাই নামাজ পড়ে নাই সেটা এখানে আছে না নাই আস্তে বলবেন না জুড়ে বলেন আছে না নাই সুদ খাইছে ঘুষ খাইছে মাদক গ্রহণ করেছে এটা আছে না নাই হ্যাঁ যুবক ভাইরা রাতের বেলা যে ফোন হাতে নিয়ে অশ্লীল ভিডিও দেখো আব্বা আম্মা দেখে না ভাই বোন কেউ দেখে না অন্ধকার রুমে কেউ না দেখলেও একজন দেখেছেন তিনি কে সেইটা বুঝি আমলের খাতায় নাই আমলের খাতায় এটা দেখার পরে জাহান্নামী গুলো আফসুস করে তখন বলবে কি বলবে তারা দেখেন তারা বলবে ওয়া আম্মামান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাক আন্নি সুলতানিয়া আজকের আলোচনা শোনার পূর্বে যে লাইনে আসবে না আর জীবনে লাইনে আসবে ভালো করে শোন কোরআন থেকে কথা শোনে আল্লাহ বলছেন যারা পেছন থেকে বাম হাতে আমলের খাতা পাবে আমলের খাতা পাওয়ার পরে দেখবেন এই আমাদের দেশে তাকান আপনি মনে করেন পরীক্ষা দেওয়ার পরে একজন ছাত্র বাজে রেজাল্ট করেছে বাজে রেজাল্ট করার পরে সে বলবে এটা আমারে না দেওয়া হইলে তো ভালো হইতো কারণ রেজাল্ট আমার ভালো জাহান্নামী গুলো বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া বলবে হায় আফসুস আজ যদি আমার হাতে আমলনামা না দেওয়া হতো আমার জন্য কতই না ভালো হতো ওয়ালাম আদরি মা হিসাবিয়া আজ যদি আমার হিসাব নিকাশ না নেওয়া হতো আমার জন্য সেটা ভালো হতো ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া দুনিয়ায় যে আমার মরণ হয়েছিল ওই মরণটাই যদি শেষ হতো এরপরে যদি আজ হাশরের মাঠে আমাকে আর না উঠানো হতো আমার জন্য সেটা কতই না ভালো হতো তারা আলো বলবে বা আগনা আন্নি মালিয়া হায় আমার কতই না মাল আর সম্পদ ছিল এত গাড়ি বাড়ি জায়গা জমি কত কিছু ছিল আজ আমার কোন জায়গা জমি কাজে লাগবে
হায় আফসোস ক্ষমতাওয়ালা লোকেরা সেদিন এতিমের মতো দাঁড়িয়ে থাকবে তারা বলবে হালাকা আননি সুলতানিয়া এত ক্ষমতা ছিল হায় আমার কোনো ক্ষমতাই তো আজ কাজে লাগতেছে না বারবার বারবার আমলের খাতায় তাকাবে তাকায় বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা কেমন কিতাব এটা আল্লাহ আকবার আমি যে ছোট গুনার কাজ করেছিলাম কেউ তো এটা জানে না কিন্তু এটা এখানে আসলো আমি অনেক বড় কাজ করেছি অনেক বড় গুনাহ করেছি এটাও আছে ছোট যেটা ওইটাও আছে হ্যাঁ তুমি ভাইরা গোপনে গোপনে করছো না অনেক কিছু কইরা ফেলছো কেউ দেখে নাই দেখছেন কি আল্লাহ জাহান্নামী পাপীগুলো এই আমলের খাতা নিয়ে বলবে হায় হায় সবই তো এখানে আছে আজ আমরা এই হাশরের মাঠে আল্লাহর বিচারের এই আদালত থেকে বাঁচবো কেমনে এখন তারা বাঁচার জন্য প্রতারণার আশ্রয় নিবে প্রতারণার আশ্রয় নিয়ে জাহান্নামগুলো তো দুনিয়ায় ছিল গাদ্দার কিয়ামতের মাঠেও গাদ্দারি করবে কার সাথে মনোযোগ আছে আপনাদের এখন তো আমাদের খাতা সব আছে গাদ্দারি করে বলবে বাঁচার জন্য আল্লাহ এটা আসলে আমার না মনে হয় ফেরেশতারা ভুল করে আরেকজনেরটা আমার হাতে দিয়ে ফেলছে কাম হইতো না ঠিক আমার বাবা ঠিক বলেছে কাম হবে না কারণ এটা যে আপনার এটা প্রমাণ করার জিনিস আল্লাহর কাছে আছে না নাই আল্লাহ বলবেন গাদ্দার তুই দাঁড়া এটা যে তোর সেটা আমি এখনই প্রমাণ করে দিচ্ছি এই দুনিয়াতে আল্লাহ আপনাকে এমনি এমনি ছাইরা দেন নাই আল্লাহ প্রত্যেকের সঙ্গে দুইজন দারোয়ান ফেরেশতা নিয়োগ করেছেন কিনা আল্লাহ কোরআনে বলছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন আল্লাহ বলছেন নিশ্চয়ই তোমাদের সাথে সংরক্ষণকারী ফেরেশতা আছেন তারা কারা কিরামান কাতিবিন সম্মানিত লেখক তারা ইয়ালামুনা মা তাফআলুন যা করো সব তারা জানে সব তারা লিখে আল্লাহ বলছেন বান্দা শোন তোর জবান থেকে এমন কোন কথা বের হয় না যেটা আমার ফেরেশতা রেকর্ড করে না মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ আল্লাহু আকবার সব রেকর্ড হয় সব 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 তুমি যে রাতের বেলা মেসেঞ্জারে ফিস 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 করে বলছো ওইটাও রেকর্ড হয়ে গেছে এখনকার ছেলে পেলে না প্রোফাইলে যে পিকচার দিয়ে রাখছে প্রোফাইল দেখে তারও চরিত্র বোঝা যায় না চরিত্র বুঝতে হলে মেসেঞ্জারে যাওয়া লাগে এটা চাচারা বুঝবেন না এটা আমার যুবক ভাইরা বুঝে ফেলছে এটা চাচাদের ওয়াজ না এই যে মেসেঞ্জার আর প্রোফাইল বললাম এটা আপনারা অনেকে বুঝেন নাই যারা বুঝেন এরা বুঝা ফেলছে সৌন্দর্য থাকে প্রোফাইলে আর চরিত্র থাকে মেসেঞ্জারে তুমি যে কারে হাই হ্যালো বলো কেউ তো দেখে না কারণ তোমার পাসওয়ার্ড তোমার কাছে যতই পাসওয়ার্ড দিয়ে রাখো না কেন একজনের কাছে পাসওয়ার্ড দেওয়া লাভ হবে না তিনি কি পাসওয়ার্ড লাগাইছো না অ্যাপস লক লাগাইছো এই অ্যাপস সে ছাড়া বুঝছেন চাচারা এখন এই মোবাইলে এমন এমন অ্যাপস আছে বুঝছেন ওটা যার মোবাইল তার ফিঙ্গার ছাড়া ফিঙ্গারপ্রিন্ট আছে না তার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া আপনি খুলতেও পারেন তার হ্যাঁ ফিঙ্গারপ্রিন্ট লাগায় রাখছে ওখানে জিনিস আছে কি আছে ওইটাও থাকবে আমাদের আল্লাহু আকবার হে যুবক ভাইরা এখনো গুনাহ ছাড়তে মন চায় না আর না কইছ নাকি গান এটা শুনতেছে আব্বা আম্মা শুনলে গালি দিবে কানের মধ্যে হেডফোন লাগাইছে এখন গানটা শুধু সে শুনে আব্বা আম্মা না জানলেও জানেন কে এটা নাম আল্লাহর ভয় আমার আল্লাহ সব দেখেন আমার আল্লাহ সব জানেন সব তিনি জানেন আল্লাহ বলবেন গাদ্দার দ্বারা তুই যে বললি এটা তোর না ফেরেশতা ভুল করে আরেকজনেরটা দিয়ে দিছে রাগ এখন আমি প্রমাণ করে দিই আল্লাহ বলবেন ওই দুই ফেরেশতা কোথায় যে দুই ফেরেশতা সারা জীবন তারা মন লিখছ দেখি তোমাদের লেখা কপিটা আমার হাতে দাও এখন ওই গাদ্দারের হাতে থাকা কবি আর ফেরেশতার হাতে থাকার কপি মিল আছে না নাই আরো জোরে বলেন
কাদ্দার তখন বলবে আল্লাহ আমি এগুলো করি নাই, ফেরেশতার আমার সাথে দুশ্মনী আছে, সব বানায় লিখছি। হ্যাঁ কামুই তো না, ওইটা কুমিল্লার ভাষা না, কামুই তো না। আর আমরা সিলেট হয় ইতা লাভই তো নাই, কোনো লাভই তো না, কোনো লাভ হবে না। এবার আল্লাহর কাছে প্রমাণ করার জিনিস আছে না নাই? আছে। আসেন বুঝা এই জিনিসগুলোর নাম কি? ক্যামেরা। বলেন বলেন আব্বাজানরা বলেন নাম কি? ক্যামেরা। বানাইছে কে? হে বাবারা কি বলেন এগুলা, এটা বানাইছে কে? মানুষ। মানুষ দেখেন, আগামীকাল যদি আমি বলি তিতাসে আমি কবরের ওয়াজ করছি, লাভ আছে? কারণ এখানে তো জাহান্নামের ওয়াজ হয়েছে, রেকর্ড হয়ে গেছে। তো মানুষ তার মানুষ এটা বানাইছে, এটা বানানোর জন্য যে জ্ঞান দরকার, এই জ্ঞান মানুষের মাথায় দিল কে? আল্লাহ। তো আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে যদি মানুষ এমন ক্যামেরা বানাইয়া ভিডিও বানায় রাখতে পারে, আমার আল্লাহ বুঝি আমার আপনার সারা জীবনের ভিডিও রাখতে পারে না? পারে। পারে মানে আল্লাহ লাগাইয়ে দিয়েছে, এটা আলেমরা জানেন। আপনাদেরকেও জানাই দেই, ওয়া কুল্ল ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। এখনো গুনাহ করেন না? এই আয়াতগুলো শোনার পর ইয়া আল্লাহ, আল্লাহ বলছেন প্রত্যেক মানুষের গ্রীবালগ্নে, অর্থাৎ এই ঘাড়ের মধ্যে আমি তার কার্যাবলী, অর্থাৎ আধুনিক যুগের তফসিরে মুফাসসিরগণ বলছেন গ্রীবালগ্নে রেকর্ডিং আল্লাহ ঝুলাইয়া দিয়েছেন, যা করছেন সব রেকর্ড করার ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। আল্লাহ বলবেন বাজা বাজা, ফেরেশতারা বাজা, রেকর্ডিং বাজা, দেখায় দে। রাতের বেলা তার মা বাপ দেখে নাই সে অন্ধকার রুমে কি করেছে, দেখায় দে, এখন ইজ্জত থাকবে। আর কিন্তু এত গাদ্দা স্বভাব, যত গাদ্দার বলবে আলবা রেকর্ডিং এ ভুল আছে, রেকর্ডিং এ কি আছে, বাঁচতে পারবে না। আল্লাহ বলবেন রাখ, তুই যে হাত দিয়া কাম করেছিস, যে চামড়া দিয়া, পা দিয়া, জবান দিয়া, কান দিয়া, যে অঙ্গ দিয়া গুণা করেছিস, এখন তোর সেই অঙ্গ কথা বলবে, অঙ্গগুলার জবান খুলে দিবেন কে? আল্লাহ। এ যুবক ভাইরা শোনো, তোমার কান, যে কান গুসলে ঢুকলেই তো, আজকে গুসলে গিয়া কান সাফ করেছো, কানের ময়লা সাফ করো, কানের যত্ন নাও, শীতের দিনে কানে ঠান্ডা না লাগার জন্য কান টুপি পরে আছে না নাই? হাতের যত্ন নেয়, পায়ের যত্ন নেয়, এই হাত আর পা আপনার পক্ষে থাকবে না, বরং আপনার কুকর্মগুলো ফাঁস করে দিবে কার কাছে? আল্লাহ সূরা ইয়াসিনে বলেছেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন এই গাদ্দারগুলো যখন এমন গাদ্দারি শুরু করবে, আল্লাহ বলবেন স্টপ, তোর জবান আমি বন্ধ করে দিলাম, ঠোঁটগুলো বন্ধ হয়ে যাবে, তালা লেগে যাবে, কথা বলতে পারবেন না। এবার আপনার এই হাত দিয়ে, আহারে এই হাত দিয়ে আলেমের হাতে হাত পোড়া পড়াইছেন, হাত আপনার বিরুদ্ধে কথা বল, আল্লাহর বিচার আছে না নাই? এই হাতে কলম নিয়ে সুযোগ পাইছে ইসলামের বিরুদ্ধে ফেসবুকে লিখেছে, পত্রিকায় লিখেছে, হাত কথা বলবে কার সাথে? আল্লাহর সাথে। এই পা দিয়ে, আল্লাহর দেওয়া এই নিয়ামত, এই পা দিয়ে হেঁটে হেঁটে ইসলামের বিরোধিতা করেছে, আল্লাহর দেওয়া পা দিয়ে যুবক গান বাজনায় গিয়েছে, আল্লাহর দেওয়া পা দিয়ে যুবক কোরআন বিরোধী মিছিলে গিয়েছে, পায়ের জবান খুলে যাবে, পা বলবে রব তোমার এই গোলামকে এই নিয়ামত দিয়েছ, ভালো পথে লাগায় নাই, খারাপ পথে লাগাইছে, বিচার করো। সবচাইতে আশ্চর্যের ব্যাপার হলো শরীরের চামড়া পর্যন্ত কথা বলবে, আল্লাহ আকবার। গোসলে যাওয়ার পরে লাখ সাবান, সাবার জেল লাগাইয়া গোসল করেন তাই না? এরপরে শীতের দিনে অলিভ অয়েল লাগান, ময়শ্চারাইজিং ক্রিম লাগান, তারপরে লোশন লাগান, সুন্দর এই চামড়া, আবার অনেক মহিলা আছে সুন্দর চামড়া দেখায়, বুরখা পরে না, এই চামড়ার জবান খুলে দিবেন কে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন
وَيَوْمَ يُحْشَرُ أَعْدَاءُ اللَّهِ إِلَى النَّارِ فَهُمْ يُوزَعُونَ حَتَّى إِذَا مَا جَاءُوهَا شَهِدَ عَلَيْهِمْ سَمْعُهُمْ وَأَبْصَارُهُمْ وَجُلُودُهُمْ بِمَا كَانُوا يَعْمَلُونَ আল্লাহ বলছেন আল্লাহর দুশমন এখানে আল্লাহর দুশমন হলো যারা তারা দুনিয়ার জীবনে আল্লাহর বিধান মানে নাই আল্লাহ বলছেন এদেরকে যখন জাহান্নামের আগুনের দিকে হাকিয়ে নেওয়া হবে জবান তালা লেগে যাবে তাদের জিহ্বা কথা বলবে চক্ষু কথা বলবে কান দিয়ে কি কি আজেবাজে জিনিস শুনেছে রাতের বেলা পর্নোগ্রাফিতে লিপ্ত হয়েছিল কান দিয়ে অশ্লীল সাউন্ড শুনেছো ওই কান কথা বলবে আল্লাহর আদালতে তোমার বিপক্ষে এমন কি আল্লাহ বলছেন শুধু তাই নয় শরীরের চামড়া ওয়া জুলুদুহুম জুলুদ চামড়া পর্যন্ত কথা বলবে তখন জাহান্নামী লোকেরা চামড়াকে বলবে ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা প্রশ্ন বুঝো সেন্টেন্স এটা লিমা শাহিদতুম আলাইনা এই চামড়া তোর না এত যত্ন নিতাম এত সুন্দর ঢলতাম কাদা লাগলেই ঘষতাম হ্যাঁ আর মহিলারা বলবে তো আস্কারা মাস্কারা কত কিছু লাগাইলাম তুমি এখন আমার বিরুদ্ধে কথা বলো কেন চামড়ারও জবান খুলে দিবেন কে চামড়ার জবান খুলে দেবেন কে চামড়া তখন কথা বলা শুরু করবে বলবে কলু অন্ত কনল্লাহুল্লাযী অন্তক কুল্লা শাই বাক শক্তি দেওয়ার মালিক যিনি তিনি আজ আমাকে কথা বলার শক্তি দিয়েছেন আল্লাহু আকবার বাঁচা যাবে না গাদ্দারি করে যখন বাঁচা যাবে না আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন আল্লাহ বলবেন এদেরকে ধর খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু আল্লাহ বলবেন ধর ডান্ডা বেরি লাগা শিকল দিয়ে বাঁধ কত গজ লম্বা শিকল দিয়ে আল্লাহ বাঁধাবেন কোরআনে কেরিমে আল্লাহ বলছেন সত্তর গজ লম্বা শিকল দিয়ে তার বাঁধার পরে জাহান্নামে ফেলে দে ওই জাহান্নামটা খুব ইজি জায়গা কথা বলছেন না কেন আমার বাবারা আমার যুবক ভাইরা শোনো জাহান্নামটা কত ভয়ঙ্কর জায়গা জাহান্নামতে এত মারাত্মক জায়গা এত ভয়ানক জায়গা কিয়ামতের দিন জাহান্নামকে যখন হাজির করা হবে নবীজি বলেছেন জাহান্নামের সত্তর হাজার লাগাম থাকবে সত্তর হাজার লাগামে আমার প্রতিটি লাগামে সত্তর হাজার ফেরেশতা নিয়োজিত থাকবে ফেরেশতার গায়ে শক্তি বেশি না মানুষের গায়ে শক্তি বেশি এরকম আমার মতো আপনার মতো হাজারো কসিমুদ্দিন সলিমুদ্দিনের সমপরিমাণ শক্তি এক একজন ফেরেশতার ভেতরে দিয়েছেন কি তাহলে বুঝেন তো জাহান্নামটা কত মারাত্মক যে জাহান্নামের প্রতিটা লাগামকে নিয়ন্ত্রণ করার জন্য ফেরেশতা একজন না দুইজন আরো জোরে এটা ফিল করার চেষ্টা করি আমরা তো ওয়াজ শুনে অনুধাবন করি অনুধাবন করলে হেদায়েত জাহান্নামের লাগাম থাকবে কত হাজার প্রতিটা লাগামে জাহান্নামকে নিয়ন্ত্রণ করার জন্য ফেরেশতা থাকবে কয় হাজার ফেরেশতা কি সব পরিমাণ শক্তিশালী সত্তর হাজার ফেরেশতা আল্লাহ নবী বলেছেন একবার যদি ওই ফেরেশতারা জাহান্নামের লাগাম কিছুক্ষণের জন্য ছাড়তো জাহান্নাম গোটা বিশ্ব জগৎকে গ্রাস করে ফেলত এই ভয়াবহ জাহান্নাম আল্লাহ বানাইছে কার জন্য জিনার মানুষের জন্য ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস জিনার মানুষের মধ্যে অবাধ্য যারা জাহান্নামী হবে এবার শুনেন 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 জাহান্নামটা কত গভীর জাহান্নামের গর্তগুলো কত গভীর কি মনে হয় দুই আর তিন হাত
শুনেন এবার নবীজি বলেছেন ইবনে হিব্বানে হাদিস বর্ণিত হয়েছে নবীজি বলেছেন লাউ আন্না হিজরান যদি একটা পাথরকে ইউকযাফু বিহি ফি জাহান্নামা হাওয়া 70 খরিফান ক্বাবলা আন ইয়াবলুগা কারুহা নবীজি বলেছেন একটা পাথরকে যদি জাহান্নামের মুখে ফেলা হয় ওই পাথরটা জাহান্নামের তলদেশ স্পর্শ করতে 70 বছর সময় লেগে যায় জাহান্নামের মুখে একটা পাথর ফেললে একদম নিচে পৌঁছতে সময় লাগে কয় বছর 70 বছর ইয়া আল্লাহ কি গভীর কেমনে আমরা গুনাহ করি কেমনে আমরা নামাজ ছাড়ি কত মারাত্মক জনেন জাহান্নাম এই যে দুনিয়াতে আমরা আগুন জ্বালাই এই আগুনটা জাহান্নামের আগুনের মতো হ্যাঁ এই আগুনটা হলো জাহান্নামের আগুনের 70 ভাগের এক দুনিয়ার আগুনের কালার কেমন হলুদ না লাল জাহান্নামের আগুনটা লাল নয় জাহান্নামের আগুনটা হচ্ছে তমসাচ্ছন্ন কালো সবগুলো লাইট যদি বন্ধ করা হয় এরপরে দুনিয়ার আগুন যদি এখানে জ্বালানো হয় যেহেতু লাল কালার একটু আলো হবে তাই না কিন্তু জাহান্নামের আগুন এমন আগুন এটাকে আলোকিত জায়গায় প্রজ্বলিত করা হলে সব আলো অন্ধকার হয়ে যায় আলো অন্ধকার হয়ে যায় আর জাহান্নামের আগুনটা কত মারাত্মক শুনেন রে বাবা কত মারাত্মক আগুন জাহান্নামের আগুনের তেজ দুনিয়ার আগুনের চাইতে আরো 69 ভাগ বেশি শুনেন শুনেন কেন ওই আগুনের ভয় আপনার কলি যায় না কেমনে ফজরের নামাজটা কাজা করে দেন কেমনে এই মোবাইলের ফেতনায় পড়ে আমার যুবক ভাইরা চরিত্র নষ্ট করে দেয় অ যুবক ভাইরা ও বাবারা এখনো কি জাহান্নামের আগুনের ভয় আমাদের কলে যায় আসলো কি মারাত্মক আগুন জাহান্নামের আগুনে যদি আমার এই আঙ্গুলটা আমি এক মিনিট রাখি আঙ্গুলটা থাকবে নাকি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে ওই আগুনটা হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 70 ভাগের এক ভাগ আগুনের পাওয়ার যদি এমন হয় চিন্তা করেন জাহান্নামের আগুনটা কত মারাত্মক হবে কত মারাত্মক কত ভয়ঙ্কর সে আগুন দুনিয়ার আগুন মানুষের চামড়া জ্বালায় জাহান্নামের আগুন মানুষের কলিজা জ্বালায় এই মারাত্মক আগুন এই জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে না নাই এই জাহান্নামে জাহান্নামীগুলোকে কেমনে নেওয়া হবে এবার কোরআন থেকে শুনেন কিয়ামতের মাঠে জাহান্নামের আগুন হুংকার ছাড়বে জাহান্নাম তার ক্ষিপ্রময় হুংকার ছাড়বে আল্লাহ কোরআনে বলেছেন ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়াহিয়া তাফুর তাকাদু তামাইয়াযু মিনাল গাইস কার কথা আল্লাহ বলছেন কিয়ামতের দিন জাহান্নাম ক্ষিপ্রতা ছড়াবে ক্ষিপ্রতার হুংকার মারবে মনে হবে যেন জাহান্নাম রেগে ফেটে যাচ্ছে জাহান্নামের কোন দলকে যখন জাহান্নামের দিকে ফেরেশতারা চুলের মুঠি ধরে আল্লাহ কোরআনে বলেছেন চুলের মুঠি ধরে এদেরকে টেনে খিচড়ে শিকল লাগিয়ে যখন জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে আসবে তখন জাহান্নামের দারওয়ান ফেরেশতারা এদেরকে বলবে কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির যখন কোনো জাহান্নামীর দলকে জাহান্নামের দরজায় আনা হবে জাহান্নামের দারওয়ান ফেরেশতা বলবে এ ভাইরা কেন এই জাহান্নামে এসেছো আলাম ইয়াতিকুম নাদির কোন সতর্ককারী তোমাদেরকে কি সতর্ক করে নাই কোন লোক তোমাদেরকে কি জাহান্নাম সম্পর্কে বলে নাই কোন নবী রাসূল কি তোমাদের কাছে যায় নাই কোন আলেমরা কি তোমাদেরকে জাহান্নামের ব্যাপারে সতর্ক করে নাই এই জাহান্নামীগুলো তখন মাথাটা নিচু করে দিয়ে বলবে কলু বালা কদ জানা নাদি দেখেন তো জাহান্নামের কিচ্ছাগুলো শোনাচ্ছি কার কিতাব থেকে কার কিতাব থেকে
জাহান্নামে কথা চলতেছে, জাহান্নামের দারওয়ান ফেরেশতা আর জাহান্নাম, এই কনভারসেশন কোরআনে তুলে দিয়েছেন কে? আল্লাহ। এরা বলবে বালা, অবশ্যই, নাম বলে নেই, বালা মানে হ্যাঁ হ্যাঁ আসছে। ওই যে আসছে, কিন্তু আমরা মাহফিল থেকে উঠে গেছি, শুনে নাই। আমরা ভাবছি, আমরা ভাবছি ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ এগুলো নাজিল করেন নাই, এগুলো হুজুরে আপনি বলতেছেন বা এমনি এমনি বলা হয়েছে। আমরা বলতাম ইন আনতুম ইল্লা ফি দলালিন কাবীর, আমরা বলতাম এরা পদভ্রষ্ট গোমরা, এগুলো আল্লাহ কিছুই নাজিল করে। ফেরেশতা তখন বলবে, তাহলে যেহেতু দুনিয়াতে বিশ্বাস করিস নাই, সতর্ক যেহেতু হয়ে যাস নাই, আজ মজা বুঝ। টেনে ক্ষেত্রে জাহান্নামের আগুনের দিকে যখন নিয়ে যাবে এই গাদ্দার গুলো, পাপি গুলো, বেনামাজি গুলো, পাপি গুলো তখন বলবে, আফসোস করে তারা বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তারা তখন বলবে, হায় আফসোস, দুনিয়াতে আমাদেরকে যে জাহান্নাম সম্পর্কে বলা হয়েছিল, আমরা যদি সেগুলো মানতাম, অনুধাবন করতাম, সত্যের পথে যদি ফিরে আসতাম, আজ আমাদেরকে দাউ দাউ করে জ্বলা জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়া লাগতো। আফসোস করে কি কোনো লাভ হবে নাকি? এবার জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে কেমনে শায়েস্তা করা হবে? শুনে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, এ আমার ফেরেশতারা, জাহান্নামীকে পোশাক পরা, কি পরা? এইরকম নরম সুতার পোশাক, তাই না? কিসের পোশাক? আল্লাহ কোরআনে বলেছেন, ফাল্লাযীনা কাফারূ কুতিআত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ ওয়া লাহুম মাকামিউ মিন খারাপ লাগতেছে, তাই না? শোনেন, এখন আরো মনোযোগ হওয়া যাবে। আল্লাহ বলছেন, দুনিয়ায় যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, আগুনের তৈরি পোশাক তাদেরকে পরানো হবে। সুতার তৈরি পোশাক পরলে আরাম লাগে, আগুনের তৈরি পোশাক পরালে চামড়াগুলো থাকবে না, জ্বলে যাবে। আস্তে বলবেন না, লিল্লাহি তাকবীর। চেয়ারম্যান সাহেব বসেন, বসেন। আল্লাহ বলবেন, আগুনের তৈরি পোশাক তাদেরকে পরাও। আগুনের তৈরি পোশাক যখন তাদেরকে পরানো হবে, শরীরের চামড়াগুলো তখন জ্বলে যাবে, চামড়াগুলো জ্বলে পুড়ে একেবারে ছাই হয়ে যাবে। এমনকি আল্লাহ বলছেন, তাদের মাথার উপরে ফুটন্ত গরম পানি ঢালা হবে। যখন তাদের মাথার উপরে ফুটন্ত গরম পানি ঢালা হবে, শুধু চামড়া নয়, আল্লাহ বলছেন নারী ভুঁড়ি পর্যন্ত জ্বলে যাবে, পুড়ে যাবে। এমনকি তাদেরকে শায়েস্তা করার জন্য লোহার তৈরি মুগুর থাকবে। মুগুর বুঝেন আপনারা? কুমল্লা এটাকে কি বলেন আঞ্চলিক ভাষায়? ওই যে আপনার লোহার তৈরি যেগুলা বড় বড় কিছু লাঠির মতো, হাতুড়ে তো যেটা দিয়ে বাড়ি দেয়, কিন্তু লোহার তৈরি লাঠির মতো লম্বা কিছু আছে না, শাবল না, এইগুলা দিয়ে পিটাবে। আমার আপনার পিটানু আর ফেরেস্তার পিটানু এক না? ফেরেস্তার এক পিটা খাইলে হাড্ডি কুড্ডি একদম ভেঙে যায়, একদম মাটির নিচে ঢুকে যায়। আল্লাহ আকবার। এই রকম করে তাদেরকে শাস্তি দেওয়া হবে, আজাবে আজাবে, কষ্টে কষ্টে। জাহান্নাম থেকে এরা বের হতে চাইবে, কিন্তু জাহান্নাম থেকে এরা বের হতে পারবে? জাহান্নামে তাদের উপরে শাস্তি চলবে, পিটানো চলবে, মায়ের কারে কয় সেদিন বোঝা যাবে, এমন পিটা, এমন মার। আর জাহান্নামের আগুনের সেই পুরানো পুড়তে পুড়তে সব একেবারে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আহারে, এরকম শাস্তি চলবে, শাস্তির পরে শাস্তি, শাস্তির পরে শাস্তি। আমার বাবারা, আমার ভাইরা শোনে, দুনিয়ায় যদি কারো ক্যান্সার হয়, ওই দিন একজন ক্যান্সার রোগী দেখলাম, এত জটিল অবস্থায় চলে গিয়েছে, একেবারে শরীরটা শুকাতে শুকাতে জোনাস একেবারে জোনাকীর্ণ হয়ে গেছে, এরকম আসে না নাই?
এই কষ্ট পেতে পেতে মানুষ এক সময় মৃত্যুবরণ করে মরণ হয় কিন্তু জাহান্নামটেরও এত ভয়ানক জায়গা শাস্তি চলবে আযাব চলবে কিন্তু মরণ আর কখনো আসবে না অনেক সময় মানুষ এত অবস্থা খারাপ হয় বলে আল্লাহ আমারে মরণ দাও এটা মরণ আমার জন্য কিন্তু জাহান্নামে এত পিটা খাবে এত আযাব পাবে জলে পুড়ে ছাই হয়ে যাবে গরম পানিতে চুবানো হবে মৃত্যু কামনা করে লাভ হবে না মৃত্যু আর পাওয়া যাবে না মৃত্যু একবার হবে সেটা দুনিয়ায় আর মৃত্যু হবে না এই রকম আযাবে আযাবে কষ্টে যখন জাহান্নামীরা জাহান্নামীরা কাতর হয়ে থাকবে খুদা লাগবে কোনো খাবার নাই পিপাসায় কাতর হবে কোনো পানি নাই আল্লাহর কাছে এবার তারা পানি ভিক্ষা চাইবে বলবে রব এই জাহান্নামে আমাদের উপরে এত শাস্তি চলে আমাদের উপরে এত মার চলে এত আযাব চলে ওগো মালিক একটু পানি আমাদেরকে ভিক্ষা দাও আল্লাহ তখন বলবেন আমার দেওয়া পানি নিয়ামত খাইয়া দুনিয়াতে আমার সঙ্গে নাফরমানি করেছিস আমাদের যত রিজিক আছে কার দান আরো আস্তে বলেন আল্লাহর দেওয়া রিজিক খাইয়া আল্লাহর দেওয়া রিজিক খাইয়া আল্লাহর সঙ্গে নাফরমানি করেছিস আল্লাহর দেওয়া রিজিক খাইয়া আল্লাহরে সাজদা দেস নাই আল্লাহর দেওয়া রিজিক খাইয়া আল্লাহর দল করিস নাই আল্লাহর দলের বিরোধিতা করিস আজ হাশরের ময়দানে শাস্তির সম্মুখীন করবেন কে আল্লাহ বলবেন আজ আমার কাছে পানি চাইছিস শোন তোর জন্য পানি রেখেছি লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা আজ তৃপ্তিদায়ক তৃপ্তি মিটায় পিপাসা মিটায় এমন কোমল পানি ঠান্ডা পানি আছে ইল্লা হামিমান গরম পানি ছাড়া ফুটন্ত গরম পানি ওয়াগাসাকা আর ঘা হইলে যে পুজ বের হয় এগুলা ছাড়া তোর জন্য কোনো পানীয় এই গরম পানি যখন পিপাসার যন্ত্রণায় জাহান্নামীগুলো মুখের সামনে নিবে ঠোঁট লাগানো মাত্রই সব জলে পুড়ে ভস্ম হয়ে যাবে আল্লাহু আকবার ক্ষতের খরণ পুজ দেওয়া হবে যেগুলোতে থাকবে দুর্গন্ধ জাহান্নামি পাপীগুলো পানি চাইয়া কোনো পানি পাবে না বলবে আল্লাহ গো একটু খাবার একটু রিজিক ভিক্ষা দাও আল্লাহ বলবেন তোর জন্য আজকে কোনো রিজিকও নাই লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারিয়া লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন আজ তোর জন্য দুনিয়াতে তো পোলাও আর রুষ্ট বহুত খাইছিস পোলাও রুষ্ট খাইয়া আমার নাফরমানি করেছিস আজ জাহান্নামে দুনিয়ায় আমি রহমান ছিলাম আমি নাফরমানরেও দিয়েছি মুমিনরেও আজ শুধু মুমিনকে দেওয়া হবে নাফরমানকে কিছু দেওয়া হবে খাবার চাইবে আল্লাহ ফেরেশতাকে দে তার মেনুটা দে তাকে কাঁটাযুক্ত ঘাস দে কারণ সে গরুর চেয়েও খারাপ গরু তো দুনিয়ায় ভালো ঘাস খাইছে আর এই জাহান্নামীর আল্লাহ বলবেন কাঁটাযুক্ত ঘাস দে যেটা গোলা দিয়া ঢুকবে না আটকে যাবে লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জুউ এটা কোনো পুষ্টি যোগাবে না ক্ষুধাও নিবারণ করবে অন্য আয়াতে বলেছেন আল্লাহ বলেছেন ইন্না শাজারাতাজ জাক্কুম জাক্কুম নামক এক প্রকার ফল আছে সেটা জাহান্নামীকে দেয়া হবে এটা হচ্ছে ক্যাকটাস জাতীয় একটা উদ্ভিদ এই গাছ এই এই উদ্ভিদটা হলো এমন এই জাক্কুম থেকে যখন খাইতে দেওয়া হবে এটা এত দুর্গন্ধযুক্ত আল্লাহ নবী বলেছেন এর দুর্গন্ধ যদি একবার দুনিয়ায় আসতো দুনিয়ার সব ভালো খাবার নষ্ট হয়ে যেত এই রকম খাবার দাবার জাহান্নামীকে দেওয়া হবে কিন্তু জাহান্নামী খেতে পারবে না একদিকে আজাবের পর আজাব শাস্তির পর শাস্তি অন্যদিকে খাবার নাই পানি নাই হঠাৎ করে জাহান্নামীরা দেখবে ওই তো দেখি কারে দেখা যায় নামাজি ভাইগুলারে দেখা যায় ওই তো দেখি বাবা মার খেদমতকারী লোক দেখা যায় ওই তো দেখি আল্লাহর দিনের পথা লোক দিনের পথে চলা লোকগুলোকে দেখা যায় যারা দুনিয়াতে আল্লাহর বিধান মেনেছিল তাদেরকে জান্নাতে রিজিক দিচ্ছেন কে আল্লাহর কাছে তারা খাবার না পেয়ে পানি না পেয়ে তখন তারা জান্নাতিদের কাছে গিয়ে ভিক্ষার হাত পাতবে
জান্নাতীদেরকে গিয়ে কি কি বলবে আল্লাহ কোরআনে বলেছেন ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ জাহান্নামীরা বলবে হে জান্নাতি ভাইরা তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে যে নিয়ামত দিয়েছেন জান্নাতের এই খাবার দাবার এই পানি থেকে আমাদেরকে কিছু পানি দাও আমাদেরকে কিছু খাবার দাও আমরা খেয়ে বাঁচি আযাবের যন্ত্রণায় বাঁচি না জাহান্নামীরা তখন বলবে ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন জাহান্নামীগুলো বলবে জান্নাতি লোকেরা তখন বলবে হ্যাঁ জাহান্নামীরা শোনো এই জান্নাতের নিয়ামত হচ্ছে মুমিনদের জন্য জান্নাতের নাজার নিয়ামতকে আল্লাহ তাআলা তোমাদের মতো কাফের আর জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছে আপনারা কি আলোচনার শুরু থেকে পয়েন্ট ঠিক রাখতেছেন আমি কিন্তু পয়েন্ট ভিত্তিক আসতেছি বলে ওই যে বলছিলাম সব মানুষকে কবর থেকে উঠাইয়া আল্লাহ কি করবেন দেখি কে কে মনে রাখছেন একটা সামারি করে দেখি হাজার হাজার মানুষ আসলেও সবাই আসলে মন দিয়ে শুনে না যারা মন দিয়ে শুনতেছে একদম স্টার্টিং থেকে ইন্ডিং তারা বুঝবে দেখি কারা মনে রাখছেন যারা মনে রাখেন নাই আবার একটু শুরু থেকে বলি আমি বলেছিলাম হাসরের মাঠে সবাইকে উঠানোর পরে আল্লাহ মানুষকে কয় ভাগ করবে জাহান্নামী আলাদা জান্নাতি এরপরে আল্লাহর বিচারের স্টাইল শুরু হবে আল্লাহ সবার হাতে কি দিয়ে দিবেন এরপরে জাহান্নামীরা বাঁচার বহু চেষ্টা চালাবে কিন্তু পারবে এরপরে আল্লাহ জাহান্নামীদেরকে জাহান্নামে নেওয়ার জন্য কি করবেন ধীরে ধীরে রেডি করবেন কাউরে কাউরে আল্লাহ জিনজিল লাগাবেন ডান্ডাবিরি পরাবেন শিকল পরাবেন বানায় বানায় বলছি না কোরআনের আয়াত দিয়া বলছি এরপরে আল্লাহ বলছেন যে এই জাহান্নামীগুলাকে জাহান্নামে নেওয়ার সময় ফেরেশতারা পর্যন্ত আফসোস করবে ভাই এখানে আসছো কেন বলতো এটা কত ভয়ানক জায়গা আলেমরা বলে নাই তারা বলবে হ্যাঁ বলছিল কিন্তু মানি ধীরে ধীরে নেওয়া হবে নেওয়ার পরে রীতিমতো সাইজ শুরু হবে আগুনের তৈরি পোশাক পরানো হবে ফেরেস্তাদের পিটানো শুরু হবে জাহান্নামের আগুনে পোড়ানো শুরু হবে মনে আছে তো খাবার দাবার চাইবে কোনো খাবার দাবার পুজ পাবে গরম পানি পাবে জাক্কুম পাবে গিসলিন পাবে এরপরে জান্নাতীদের কাছে গিয়েও খাবার ভিক্ষা চাইবে জান্নাতীরা দিবে মনে আছে তো এবার জাহান্নামীরা জাহান্নামে আসছে তাদের যে কুকর্মের কারণে সেগুলো তারা স্মরণ করে হঠাৎ করে জাহান্নামে তারা জাহান্নামী লোকেরা তাদের তাদেরকে পথভ্রষ্টকারী তাদের কিছু লোককে পাবে তাদের কিছু নেতাকে পাবে এবার তারা আটকাবে ও নেতা কই যাও দাঁড়াও এটা কোরআনের ১৪ নম্বর সূরা কত নম্বর সূরা ১৪ নম্বর সূরা সূরা ইব্রাহিম সূরার নাম কি ইব্রাহিম এই সূরার ২১ নম্বর আয়াতে এই কিচ্ছা এই ঘটনা বয়ান করেছে মোল্লানা আল্লাহ আল্লাহ আটকে দিবে বাজান একটু দাঁড়ান আপনার নামে বহুত স্লোগান দিচ্ছি একটু দাঁড়ান আপনি বহুত ব্যবহার করছেন আমার যেই বয়সে আমার হাতে কোরআন হাদিস শোভা পায় সেই বয়সে লাঠি শুটা দিয়েছে যেই বয়সে আমার হাতে কোরআন হাদিস শোভা পায় সেই বয়সে ইয়াবা আর গাঁজা দিয়েছে যেই বয়সে আমার পড়াশোনা করার কথা যেই বয়সে নামাজ পড়ার কথা সেই বয়সে নামাজ না পড়ে আমার এনে দৌড়াইছে দাঁড়া কি কথাবার্তা হবে এবার আল্লাহ কোরআন থেকে বলছে আল্লাহ বলছেন কি কথোপকথনটা শুরু হয় শোনো فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء এই যুবক ভাইরা শোনো কোথায় দৌড়া এই আয়াত বুঝে তারপর দৌড়া এই আয়াত শুনে বুঝে এরপরে দৌড়াইও ফাকালা দুআফা উলিল্লাযীনা ইস্তাকবারু দুর্বল অনুসারীরা তাদের নেতাদেরকে আটকাবে আটকায় বলবে ইন্না কুন্না লাকুম তাবান আলেমরা যারা আছেন আরবি বুঝেন আমি ভুল করলে আপনারা সংশোধন দিবেন ইন্না কুন্না লাকুম তাবান ইন্না মানে নিশ্চয়ই কুন্না মানে আমরা লাকুম মানে তোমাদের তাবান মানে অনুসারী তাহলে অর্থ কি হলো ইন্না কুন্না লাকুম তাবান নিশ্চয়ই আমরা তোমাদের কি ছিলাম যা মন চায় তাই করছো বাবা
নিজের স্বার্থের জন্য আমাদেরকে লাঠির মতো ব্যবহার করছো, নিজে নামাজ পড়ো নাই আমাদেরকে নামাজের কথা বলো নাই, নিজে ইসলাম বিরোধী কাজ করছো আমাদেরকে ইসলাম বিরোধী কাজ করাইছো, যারে মারতে বলছো মারছি, তোমার কথা আকাম পোকাম কইরা মাঝে মাঝে ধরাও বলছো, ধরা খাইয়া মাঝে মাঝে আটকে গেলে সাপোর্ট দিছো আমাদেরকে, এই কারে ধরছো স্যার এটা আমার লোক, অথবা আকাম কুকাম কইরা ফাইসা গেলে জামিন করাইয়া মানছে। কিন্তু আমাদের এখনকার কথা হলো ফাহাল আনতুম মুগনুনা, ফাহাল আনতুম মুগনুনা, আজকে কি আমাদেরকে বাঁচানোর জন্য আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আল্লাহর আযাব থেকে বাঁচানোর জন্য আজকে কি কিছু জামিন টামিনের ব্যবস্থা করতে পারবেন? অনুসারী প্রশ্ন করেছে কাকে, হে কি বলবে এবার উত্তর, সে এবার উত্তরে কি বলবে শোনেন, আল্লাহ কোরআনে বলছেন এই পথভ্রষ্ট লোক তখন বলবে قالوا لو هدانا الله لهديناكم, এই লাফালাফি করিস না, শোন আমার নিজের কপালে হেদায়াত ছিল না, আল্লাহ আমারে হেদায়াত দেন নাই তো তোরে হেদায়াত দিতাম কেমনে, এ যুবক ভাইয়েরা কাদের পেছনে ঘুরো, তোমার গায়ে আল্লাহ শক্তি দিয়েছেন, তোমার শরীরের এই শক্তি খরচ হবে আল্লাহর জমিনে আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠার জন্য, তুমি ঘুরলে আলেমের সাথে ঘুরো, আলেমের সাথে আলেমের সাথে ঘুরো, লাভ আছে না নাই? আমরা কোন নেতার দিকে মানুষকে ডাকি, কোন দলের দিকে ডাকি না, আমরা ডাকি আল্লাহর দিকে আর আল্লাহর নবীর দিকে, এজন্য বলছে আলেমদের সাথে ঘুরলে লাভ আছে না নাই? বাছাই দিতে পারবেন আজকু, আজকে বাছাই দিতে পারবেন, বলবে আমার কপালে তো হেদায়ত ছিল না, তোরে আর কি হেদায়ত দিতাম, তারা বলবে না এভাবে তো আপনারে ছাড়া যায় না, কয় ছাড়লে ছাড়ো না ছাড়লে নাই শোনো, সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মালানা মিন মাহিস, আজকে কর্মী আমার ধৈর্য ধরো আর না ধরো, তোমাদের অবস্থা আর আমার অবস্থা সাওয়া মানে সমান সমান সমানে, তারা কয় না মানি না, সমান সমান হবে কেন, আপনারা হুকুমদাতা আর আমরা কাজ করলে ভালো পার্টি, সমান সমান হবে কেন, যে কাজ করছে তার চাইতে হুকুমওয়ালা শাস্তি হওয়া দরকার, তারা বলবে না না আমরা এটা মানি না, আল্লাহ বলবেন এই হাসরের মাঠে এই গ্রুপ কারারে মানে না বলে চিল্লায়, তারা যাবে গিয়া বলবে আল্লাহ আমরা আমরা, আল্লাহ বলবেন কি মানুষ না, তারা বলবে আল্লাহ এই যে আমাদের গুমরা নেতা বেনামাজি ছিল, দিন বিরোধী ছিল সারাটা জীবন, দিনের পক্ষে কাজ করে নাই, তার কথা শুনে শুনে আমরাও জাহান্নামে আসছি, এখন হে বলতেছে আমার আমাদের আর তার শাস্তি নাকি সমান সমান, আমরা এটা মানি না, তো আল্লাহ বলবেন তোরা কি চাস, তারা বলবে আল্লাহ আমাদের দাবি হলো দুইটা, কয়টা দুইটা, আরো জোরে দুইটা, আল্লাহ বলবেন আচ্ছা তাই বল তো তোদের দাবিটা কি, বল 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 তোরা বল, এবার তারা দাবি বলবে, হুম কি বলবে, তারা বলবে আল্লাহ আমাদের এক নম্বরে দাবি হলো ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا, قرآن الكريم 33 نمبر سورة কত নম্বর সূরা, সূরার নাম সূরা আহজাব আয়াত নম্বর 67, আল্লাহ বলছেন এরা বলবে আল্লাহ একটু শাব্দিক অনুবাদ করে ইন্না আতানা, নিশ্চয়ই আমরা আনুগত্য করেছিলাম, সাদাতানা ওয়া খুবারানা আমাদের এই লিডারদের, ফাদাল্লুনা সাবিলা এরা কি করেছে আমাদেরকে পথভ্রষ্ট গুমরা বানিয়েছে, আল্লাহ বলবেন এটা তো পুরাণ কথা তো আমি জানি, দাবিটা বল, এবার তারা দাবি পেশ করবে বলবে রব্বানা আতিহিম দুআফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লাআনান কাবীরা, তারা বলবে রব্বানা হে আমাদের রব আতিহিম এদেরকে দেন, আপনি দেন কি দেন, দুআফাইনি মিনাল আযাব, আজ আকাম কুকাম কইরা আমরা জাহান্নামে আসছি এদের কথা মানিয়া আমাদেরকে জাহান্নামে আপনি যে শাস্তি দেন, আল্লাহ শাস্তি দেন আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আল্লাহ আমাদেরকে যে শাস্তিটা আজকে দিবেন আমাদের এই নেতাগুলারে আজকে ডবল দেন, কি আলেমরা আমি কি ভুল করছি নাকি, ঠিক বলছি নি, ভাই ইনে মিনাল আল্লাহ ডবল দেন,
নেতা তোমার নেতাগিরি শুধাই দিবে সেদিন এটা কয় নাম্বার দাবি হ্যাঁ আল্লাহ বলবেন দুই নাম্বার দাবিটা বল কর্মীরা বলবে আল্লাহ সব সময় তাদের সামনে পিছে ঘুরেছি সামনে পিছে ঘুরেছি চেয়ারে বসতে পারি নাই সারা জীবন চামচামি করেছি আজ একটু সুযোগ যেহেতু পাইছি সুযোগটা আমরা কামে লাগাইলাই একটু কুমিল্লার ভাষা আসতো না কামে লাগাইলাই কামে লাগাই দিই আল্লাহ বলবেন কোন সুযোগ কাজে লাগাইতে চাস হেরা বলবে আল্লাহ ربنا أرنا الذين أضلانا من الجن والإنس الله جنار মানুষ থেকে যারা গোমরা করেছিল গোমরা লোকদেরকে সামনে দাও দাও সামনে দাও আল্লাহ বলবেন সামনে দিলে তোরা কি করবি এরা বলবে نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين দেখছেন কি করবা আল্লাহ বলবেন সামনে দেন আল্লাহ বুকের উপর ওই যাদেরকে বাড়াইয়া বাড়াইয়া জাহান্নামে যাব হে যুবক ভাইরা কোথায় দৌড়াও যারা বক্তব্যের শুরুতে বিসমিল্লাহ বলে না যাদের জীবনে নামাজ নাই আল্লাহর কথা বলে না রাসূলের কথা বলে না এদের সাথে যাওয়ার তোমার কোনো দরকার নাই আমার আপনার আদর্শ হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে প্রশ্ন করা হবে কয়টা জি তিনটা রাখ করেন আপনারা কবরের মধ্যে প্রশ্ন করা হবে কয়টা তিনটা এক নাম্বার আপনারা জানেন তো মার বলা হবে তোমার রবকে আমাদের রবকে আল্লাহ দুই নম্বর প্রশ্ন করা হবে ওমা দীনুকা দীন কি বলেন তো দীন শব্দের অর্থ কি দীন শব্দের অর্থ কি দীন শব্দের অর্থ কি ধর্ম নয় দীন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা আরবি ডিকশনারি পৃথিবীতে আছে না নাই আরবি অভিধান খুলে দেখেন আমার কথা বিশ্বাস না হলে দীন শব্দের অর্থ হলো জীবন জীবন ব্যবস্থা মানে হলো জীবনের জন্য যা দরকার সব ব্যবস্থা ইসলামের ভেতরে আছে সারা জীবন ইসলাম বাদ দিয়ে যারা ইসলাম বাদ দিয়ে যারা ভিন্ন আদর্শ গ্রহণ করেছে কবরের মধ্যে জবাব দেওয়ার কিছু তার থাকবে না তিন নম্বর প্রশ্ন করা হবে মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফিকুম উনারেকে চিনুনি সারা জীবনেই নবীর নামে স্লোগান নাই নবীর বেইজ্জত হয় কথা বলে না সেই লোকগুলো হাসরের মাঠে সেই লোকগুলো কবরেও নবীজিকে চিনতে পারবে না কবরে রাখার সময় কি বলে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ অর্থ কি বিসমিল্লাহ মানে আল্লাহর নামে আলা মিল্লাতি রাসূলিল্লাহ রাসূলের দলে কারে রাসূলের দলে উঠা হেতে কি সারা জীবন রাসূলের দল করছেনি এখন প্রশ্ন হবে হুজুর রাসূলের দল কোনটা রাসূলের দল ইসলাম রাসূলের দলের আদর্শ হচ্ছে কোরআন হাদিস নিজের জীবনে পরিবারে সমাজে সব জায়গায় মানবে যারা রাসূলের দলের অনুসারী হলো তারা সারা জীবন রাসূলের দলের আদর্শ রাসূলের দলের আদর্শ কোরআন হাদিস অনুসরণ করবে যারা কবরে যাওয়ার পরে তাদের লাশ গ্রহণ করবেন নবীজি আর সারা জীবন রাসূলের আদর্শের বিরুদ্ধে গিয়েছে তো যে লোকের জীবন যৌবন কিচ্ছু নবীজির কাজে লাগলো না তার মরা লাশ দিয়ে আমার নবী এখন কিতা করত দরকার আছে কোনো কুমিল্লার ভাষা হয়েছে না কিতা করত হয়েছে নাকি কোনো দরকার হে যুবক ভাইরা শোনেন স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে যারা পড়ব এই বয়স গাঁজা খাওয়ার বয়স নয় সিগারেট খাওয়ার বয়স নয় এই বয়স মেয়েদের পেছনে দৌড়ানোর বয়স নয় এই সময়টা হলো নামাজের বয়স
পড়ালেখার বয়স, চরিত্র গঠনের বয়স, ক্যারিয়ার সুন্দর করার বয়স, এই বয়সটা হলো হাতের মধ্যে সিগারেট গাঁজা ইয়াবা নেওয়ার বয়স নয়, এই বয়সটা হলো হাতের মধ্যে বুকের মধ্যে কুরআন লাগানোর বয়স, ঠিক কিনা? এই জাহান্নাম থেকে বাঁচতে হলে এই রকম করে রাসূলের সুন্নতের অনুসরণ করো, খুশি হয়ে যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কে? জাহান্নামে এবার ভণ্ড নেতা কর্মীর সাক্ষাৎ হইছে, জাহান্নামে এবার শয়তানের সঙ্গে শয়তানের মুরিদগের দেখা হবে। নামাজ ছাড়ছে কার ধোকায়? শয়তানের ধোকায়। আরো জোরে, শয়তানের ধোকায়। অশ্লীল কাজ করেছে কার ধোকায়? শয়তানের ধোকায়। সুদ খাইছে কার ধোকায়? সব অন্যায় করেছে কার ধোকায়? শয়তান দেখে আপনারা দেখছেন নি? তবে শয়তান শুধু ইবলিস থেকে না, মানুষের ভিতরেও। এই জন্য কোরআনের শেষ সুরার নাম কি, শেষ আয়াতটা কি? মিনাল জিন্নাতি আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, অন্তরে ধোকাদানকারী শয়তানগুলো হলো দুই প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান, মানুষ এবং শয়তান থেকে। শুধুমাত্র শয়তানটা যে শয়তান তা নয়, আমাদের মতো ভালো মানুষের সুরত ধরে অনেক লোক শয়তানি করে। এই জন্য শয়তান শয়তানের ভিতরে আছে, মানুষের ভিতরেও আছে। ওই মানুষ শয়তানের সাথে একটু আগে বোঝাপড়া হয়েছে, এবার দেখা হবে কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? আটকাবে, আটকানো করে বাবা ও বাবাজি, এই তো আপনারে পাইছি, হ্যাঁ আপনার ধোকা খাইয়াই তো এই কামগুলা করলাম, কই যাবেন আজকে? দাঁড়া, যাইতে দিব না। ইবলিস তখন বলবে, যাইতে দিবে না মানে? বস, আমারও কিছু বক্তব্য আছে। ইবলিস তখন বক্তব্য দিবে, আল্লাহ তাআলা বলছেন, ইবলিস তখন কি বলবে? সূরা ইব্রাহিমের মধ্যে এসেছে, ইবলিস তখন বলবে, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়াআদাকুম ওয়াআদাল হক ওয়াওয়াদতুকুম ফাআখলাফতুকুম। সে বলবে, দেখো ভাই, আমারে দোষ দিও, ইন্নাল্লাহা ওয়াআদাকুম ওয়াআদাল হক, নিশ্চয়ই আল্লাহ সব ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহ ওয়াদা করেছিলেন কোরআনে, তোমরা আল্লাহর কথা মানলে তিনি জান্নাত দেবেন। ওই দেখ জান্নাতের দিকে, আল্লাহ ওই লোকদেরকে জান্নাত দিয়ে ফেলেছে। আর আমার ওয়াদা ছিল ডিফারেন্ট, ভিন্ন। আমার ওয়াদা ছিল তোদেরকে, আল্লাহর সাথে শয়তানের একটা ওয়াদা আছে না, কি ওয়াদাটা কি না, বাংলা না বলে কোরআন থেকে বলি, কি ওয়াদাটা ছিল? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। জান্নাত থেকে বের হইয়া ইবলিস আল্লাহর সাথে কথা করছে, আল্লাহ ওই আদমকে সাজদা দিনই বলে, তুমি আমারে জান্নাত থেকে বের করে দিলা, এই আদমের সবগুলা ছেলে মেয়ের সব সন্তানদেরকে আমি সামন থেকে, পিছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, চতুর্দিক থেকে ধোকা দিয়া তোমার জাহান্নামে ভরে ফেলবো। এই ওয়াদা ছিল কার? শয়তান বলবে, আল্লাহর ওয়াদা আল্লাহ রাখছে, আমার ওয়াদা আমি বুঝিনি কেন, আল্লাহর ওয়াদা আমার আল্লাহ রাখছে, আমার ওয়াদা আমি। শয়তান বলবে, শোন, ওয়ামা কানা লিয়া আলাইকুম মিন সুলতান, ওয়ামা কানা লিয়া আলাইকুম মিন সুলতান, দেখ ভাই, তোদের উপরে আমার কোনো কর্তৃত্ব ছিল না। হ্যাঁ, আমি একটা কাজ করেছিলাম, কি করেছিলাম? ইল্লা আন দাউ তুকুম ফাস্তাজাবতুম লি, আমি দাওয়াত দিতাম, তুই গান বাজনা শোন, আমি ফজরের সময় তোরে দাওয়াত দিতাম। ফজরের সময় শয়তানের দাওয়াতের কথা হাদিসে নাই, আসেনি? আমরা যখন একটু পরে গিয়া ঘুমাবো, শয়তান এসে ঝাড়ফুঁক করবে, এটা বানানো কথা নয়, এখানে আলেমরা আছেন, ভুল বললে যেন তারা আমারে সংশোধন করে দেন। মানুষ যখন রাতের বেলা ঘুমায়, শয়তান মানুষের ঘাড়ের মধ্যে এসে তিনটা গিরা দেয়, গিরা বলেন না, গিট্ট বলেন, হ্যাঁ গিট্ট না, শয়তান
মানুষের ঘরের মধ্যে গিট্টলা গায় কয়টা তিনটা আর জোরে তিনটা প্রতিটা গিরো লাগানোর সময় শয়তান ফু দেয় মন্ত্র পড়ে শয়তানের মন্ত্রটার নাম কি শয়তান বলে রাত অনেক লম্বা তুই ঘুমা ঘুমা কারণ ফজরের নামাজটা পড়লে শয়তান খুশি না বেজার বেজার আর জোরে বেজার ফজরের সময় দেখবেন খুব আরামের ঘুম আসে শয়তান এসে বলে ঘুমা 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 যুবকরা হাসি অনেক শুনে ভাই ঘুমা আল্লাহর নবী বলেছেন আল্লাহর বান্দা যদি আল্লাহকে ভয় করে ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে শয়তানের লাগানো একটা গিরা ছুটে যায় আপনারা বলবেন হুজুর এটা বুঝতাম কেমনে বুঝবেন শুনেন ঘুমানোর যখন ঘুমে থাকবেন দেখবেন শরীরটা ভারী ভারী লাগে উঠতে মন চায় না যখন বিছনা থেকে উঠবেন দেখবেন শরীরটা হালকা হয়ে গেছে তার মানে একটা গিরা ছুটে নবীজি বলেছেন এরপরে যদি অজু করতে যায় অজু করে যা অজু করতে যাওয়ার পরে তার দুই নাম্বার লাগানো গিরাটাও ছুটে যাবে শয়তান দেখতেছে ওরে বাপরে বাপ এরে তো নামাজ থেকে ফেরাইতাম পারতাম এবার বলবে রাখ তুই যাতে সব কম পাশে ব্যবস্থা করি না গো বাবা আলগিটা দিয়ে আসবে না এটাও কথা ঠিক এটা আসলে হাদিসের কথা না এটা কোনো এক আলেম হয়তো কোনো একটা কিচ্ছা বুঝবে ইচ্ছাটা আমারও জানা আছে বলতাম নি কয়ে লইতাম নি বলবো এটা তো আপনাদের ভাষা কয়ে লইতাম নি না আমি কুমিল্লা আসলে কিছু শেখার চেষ্টা করি খুব সুন্দর আপনাদের ভাষা আমার বাবা যেটা বলছেন এটাও ঠিক আছে এটা এটা আসলে কিচ্ছা আর কি তবে এটা কিচ্ছা না এটাও সত্য শয়তান দেখছে হায় হায় এত জামাতে চলে যাচ্ছে এবার শয়তান ঢুকা দেবে এত কষ্ট কইরা মসজিদে যাবে বলেন তো ফজরের নামাজটা লম্বা না ছোট সময় আছে বেটা তাড়াতাড়ি ফিরে তুই ঘুমা কারণ মসজিদে গেলে কত গুণ বেশি সওয়াব সাতাশ গুণ ঘরে বললে কয় গুণ শয়তান কি চাইবে আপনি সাতাশ গুণ পান ধোকা দিবে আপনি শয়তানের দোকায় না পড়ে যদি আপনি যদি শয়তানের দোকায় না পড়ে মসজিদে চলে যান সাতাইশ গুণ আমল সাতাইশ গুণ সওয়াব আমল নামায় দিবেন কি আর আমার বাবা যেটা বলছেন যদি কেউ মসজিদের দিকে যায় শয়তান চেষ্টা করবে এরে হাঁটাই আনা কুলে পেরানি কেমনে কারণ আহ সুবহানাল্লাহ মসজিদের দিকে আপনি যখন যান প্রতিটা কদমে 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 আল্লাহ আমল নামায় সওয়াব জন্য শয়তান অনেক সময় চেষ্টা করে আরে শয়তান যদি পারত কুলে করে আপনাকে নিত তাও হাইটটাই সবটা চেপাই দিত হ্যাঁ যদি পারত কুলে আমার কান্দে উঠ ভাই হাইটটা দেস না কারণ কান্দে উঠলে আমি ধরে নেব তুই হাঁটার স্বভাবটা পাবি হ্যাঁ যদি পারত এই সুযোগটা তবে মানুষের বেশ দূরে আইসা শয়তান করতেও পারে পানি তো রাস্তায় আমার কান্দে উঠ বৃষ্টি হয়েছে কাদা অথবা গাড়িতে যা গাড়িতে গেলে অসুবিধা নাই কিন্তু হেঁটে হেঁটে গেলে সওয়াব কমটা বেশি অনেক মানুষ রাত ১২টা পর্যন্ত ওয়াজ শুনে ফজরের নামাজ কাজা অবশ্য আপনাদের কুমিল্লায় নাই আছে মানে কমিটিতেই আছে তবে এই কমিটিতে নাই না না আমি আপনাদেরকে বলেন ভাই রাখবেন না এটা আমি অন্যান্য জায়গার কথা বলছি আপনাদেরকে আমি চিনি ওরা জানিও না আজকে আসলাম আমি দুঃখিত একটু দেরি হয়ে গেছে গাড়ি আসার পথে নষ্ট হয়ে গেছে আর গাড়ি তো এটা এমন জিনিস এটা নষ্ট হইতেই আপনাদের সাথে কথা বলার সুযোগ হয় না হইলে তো বুঝতাম কিছু কিন্তু চেহারা শুনে তো মনে হচ্ছে আপনারা খুব ভালো মানুষ সুন্দর চেহারা আলহামদুলিল্লাহ পাশে নদী আছে তো দাদা দাদা মাছ খান আপনারা তাই না এই জন্য চেহারাটা সুন্দর আলহামদুলিল্লাহ পড়ে তো বলছিলাম কি ফজরের নামাজটা আমরা ছাড়ি ফজরের নামাজে গেলে খুশি হয় কে না গেলে খুশি হয় কে ফজরের নামাজটা পড়লে গোলামি হয় কার না পড়লে গোলামি হয় কার এবার চুপ আমাকে জবাব দিয়ে না শরম লাগবে তো জবাব দিলে জবাব দেওয়ার দরকার নেই এবার নিজে নিজের বিবেককে প্রশ্ন করেন সিএনজির পিছনে লেখা থাকে আপনারাও দেখছেন ঠিক না চেয়ারম্যান সাহেব মাঝে মাঝে আপনি হয়তো দেখেন যে সিএনজির পিছনে লেখা বিবেক মানুষের সর্বোচ্চ আদালত এটা হাদিস না কিন্তু কথাটা সত্য বিবেক তো আদালতই মানুষের আসলে এবার আপনারা জবাব দিন না বাবা জানরা শরম পাইতে পারেন যুবক ভাইরা জবাব দিও না এবার নিজের বিবেককে নিজে প্রশ্ন করেন আমি যে আজকে ফজরের নামাজটা না পইরা গোলামিটা করলাম কার আর খুশিটা করলাম কার কার গোলামি করলাম কারে খুশি করলাম আহ দিনের শুরুটাই হইল আমার শয়তানের গোলামি ভাইয়েরা আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কার গোলামের জন্য আল্লাহ যদি চাইতেন ফজরের নামাজটা কি সকাল ১০টায় দিতে পারতেন না
কেন আল্লাহ এই সময়ে দিলেন, যে তো আপনি দিনের শুরুতে শয়তানের বিরুদ্ধে লড়াই করে শয়তানকে হারিয়ে আল্লাহর গোলামি করতে পারে, নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। জাহান্নামের জন্য সাকার নামক জাহান্নাম আছে, আলাদা আলাদা আলাদা, এটার নামই আলাদা। ভিআইপি লোকদের জন্য বিমানের মধ্যে দেখবেন বিজনেস ক্লাসের সিট আছে, ঠিক তেমনি জাহান্নামী যারা, জাহান্নামীদের মধ্যে যারা একটু কুখ্যাত মানের জাহান্নামী, মনে করেন বেনামাজি জাহান্নামী, তার জন্য রাখা আছে সাকার। তার জন্য কি? ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। সাকারে যখন নেওয়া হবে বলে হবে এখানে কেন এসেছিস, বেনামাজি গুলো তখন বলবে قالوا لم نك من المصلين। আমরা নামাজে ছিলাম না, খুব দয়া মায়া দেখানো হবে তাই না? আল্লাহ বলবেন ভালো করে বাদ, জাহান্নামে ফেলে দে। আমার বাবার আমার ভাইরা ভয়াবহ জাহান্নামে কি আমরা জ্বলতে চাই? এই জাহান্নামে কি আমরা যেতে চাই? কারা কারা যেতে চাই হাত তুলুন তো। মনোযোগ আছে, সবাই বাঁচতে চাই তো? কারা কারা জাহান্নাম থেকে বাঁচতে চায় হাত তুলুন। লিল্লাহি তাকবীর। জাহান্নাম থেকে বাঁচতে চান তো? আজকে থেকে ফজরের নামাজ ছাড়বেন না আপনারা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তো? ইনশাআল্লাহ। ইমাম সাহেব খেয়াল রাখেন, নামাজের ওয়াদা করছে, সবাই নামাজ পড়বো ইনশাআল্লাহ। আব্বা আম্মাকে অখুশি করলে জাহান্নাম, তাহলে আমাদের আব্বা আম্মার খেদমত করব আমরা ইনশাআল্লাহ। সুদ খাইলে জাহান্নাম, সুদ আমরা সারবো না ধরবো। যুবক ভাইয়েরা মাদক সেবন করলে জান্নাত না জাহান্নাম, তাহলে মাদক আমরা ছাড়বো। জেনা করব না, চরিত্র নষ্ট করব না, মোবাইলের ফেতনায় পড়ে নিজেদেরকে ধ্বংস করব না, চলবো আমরা কার ইচ্ছায় কার বিধান মতো। আমরা যদি সারাটা জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের রবের দেওয়া বিধান মেনে চলতে পারি, খুশি হয়ে জান্নাত যিনি দিবেন তিনি কে? আসুন নিজেদের জীবনকে জান্নাতমুখী করেন। মানবকার আরো জোরে বলেন, জাহান্নামের আজাব বড় কঠিন আজাব। জাহান্নামের সর্বনিম্ন শাস্তিটা কেমন শুনেন? একেবারে সবচাইতে কম শাস্তি পাবে যিনি, তার নাম আবু তালিব। তার নাম কি? ইমান আনেন নাই, নবীজিকে মহব্বত করেছেন, নবীজিকে লালন পালন করেছেন, ইমান আনেন নাই। নবীজি আল্লাহর নবীকে তিনি লালন পালন করেছেন। আবু তালিব যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, নবীজি তার চাচার জন্য মায়া, নবীজি তো দুনিয়াতে আসার আগে বাবা হারায় ফেলছেন, দুনিয়াতে আসার পরে মা হারাইলেন 6 বছর বয়সে, এরপরে দাদাও হারাইলেন, চাচার আশ্রয়ে ছিলেন। যেই চাচা তাকে এত স্নেহ মমতা দিলেন সেই চাচা ইমান আনেন নাই। নবীজি গিয়ে বললেন, চাচা গো কুল্লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার এতটুকু বলেন। আপনি আমার চাচা, বড় মহব্বত আপনি আমাকে করেছেন, শুধু আল্লাহ একজন এই কথার ঘোষণা দেন, যদি এই কথার ঘোষণা দেন কালিমাতুন উহাজ্জু বিহি লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন বুখারীর হাদিস এটা তিনি বলেছেন, নবী ওগো চাচা যদি এতটুকু ঘোষণা দেন কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে ঝগড়া করে আমি আপনারে জান্নাতে নিব। আবু তালেব ইমান কবুল করলেন না, কারণ আবু সুফিয়ান ইসলাম কবুল তখন করে নেই। আবু সুফিয়ান দাঁড়ানো, উতবা সাইবা দাঁড়ানো, হেরা বলতেছে আবু তালেব মরার আগে এই কাম করো না, খবরদার বেজ্জত বানাইও না আমাদেরকে, বাপ দাদার ধর্মের উপরে চলে গেলেন। এই নবীজির মন খারাপ হল, আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইশা। নবী মন খারাপ করেন না, হেদায়েতের মালিক তো আপনি নন, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। আবু তালেব ইমান আনেন নাই, নবীজিকে ভালোবাসছেন বলে নবী আল্লাহ নবীজিকে জানালেন, আপনার চাচারে আমি জাহান্নামে আজাব কম দিব। কিন্তু এই সর্বনিম্ন আজাবটা কেমন? আগুনের তৈরি এক জোড়া স্যান্ডেল পরানো হবে, আগুনের তৈরি, ওই যে স্যান্ডেলের কি থাকে ফিতা, আগুনের তৈরি ফিতা। কম আজাব, কত কম আজাব জানেন? এটা পায়ে লাগানোর পরে মগজগুলো গলে 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 পড়তে থাকবে, আল্লাহ আকবার। এটা যদি সর্বনিম্ন হয় তাহলে এর উপরের আবা আজাবগুলো কি সাংঘাতিক হবে, কি সাংঘাতিক হবে, কি ভয়ঙ্কর হবে কল্পনাও করা যাবে। যে আপনারা রিয়েল শ্রোতা শেষ পর্যন্ত শুনেছেন,
কারণ বলেন তো এই জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই তো সবাই বাঁচতে চাই তো কি করতে হবে বাঁচতে হলে এক নাম্বার নামাজ এটা তো বিকল্পই না নামাজ ছাড়া মুমিনের পরিচয় নাই হ্যাঁ এত মিছিল দিয়া কি করবেন যদি নামাজ ঠিক না থাকে আপনার মনে করেন আল্লাহ না করুক আল্লাহ এই এলাকাকে হেফাজত করুন বলেন আমিন এটা একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি আর কি মনে করেন এখানে একটা দুর্ঘটনা ঘটল দুর্ঘটনা ঘটে কিছু মানুষের মাথা মুথা একদম থেতলে গেছে মাথা কেটেও গেছে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি ধরেন উদাহরণ দেওয়ার জন্য বলছি এখন মাথা কাটা একটা দেহ যদি এখানে থাকে মাথা ছাড়া মানুষের পরিচয় পাওয়া যায় এটা কার দেহ চিনবেন মাথা ছাড়া যেমন একজন মানুষের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায় না তেমনি নামাজ ছাড়া একজন মুসলমানেরও পুরা পরিচয় পাওয়া যায় কেন কারণ আসসালাতু হিয়া রাসুল ইবাদা নামাজ হচ্ছে ইবাদতের মাথা ইবাদতের হজ করলেন উমরা করলেন যাকাত দিলেন দান করলেন সদকা করলেন সব করলেন এগুলো ইবাদতের মাথা না এগুলো ইবাদতের অন্যান্য পার্ট মাথা কি জোরে মাথা কি মাথা কি এটা নাই তো অন্য ইবাদত দিয়েও কোনো লাভ হবে দেখেন না আপনারা সবাই জানেন ইসলামের পিলার কয়টা আরো জোরে ইমানের পরেই কি ইমানের পরেই কি তো নামাজ নাই নবীজি বলেছেন বাইনাল আব্দি ওয়াল কুফরি তারকুস সালা আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া নামাজ ছাড়া কিপিং ইওর মাইন্ড সালাত ইজ দ্য কি অফ সাকসেস সালাত ইজ দ্য কি অফ প্যারাডাইজ নামাজ হলো সফলতার চাবি নামাজ হলো জান্নাতে সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানী তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাশরে শীতল ছায়া আরশে আজিম রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম আল্লাহু আকবার তাহলে এক নাম্বার নামাজ আমরা ছাড়বো যত ভালো কাজ আছে সব ভালো কাজ করবো অন্যায় ছাড়বো অশ্লীলতা ছাড়বো বেহায়াপনা ছাড়বো ইনশাআল্লাহ যত কথা বললাম আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন